কিভাবে আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদেরকে এই বিপদ থেকে তিনি উদ্ধার করেন। তিনি প্রতি মুহূর্ত তিনি আমাদের সঙ্গেই থাকেন, প্রতি মুহূর্ত তিনি থাকেন। এই ঘটনাটিতে আমরা বুঝতে পারলাম যে তিনি আমাদের সঙ্গেই থাকেন, সবসময় থাকেন। একবার খলিলুর রহমানদার কথা আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন। খলিলুরদার হাতে টেলিগ্রাম, তিনি টেলিগ্রাম রিসিভ করেছেন। টেলিগ্রাম রিসিভ করার পর টেলিগ্রামে দেখে তার ছেলে খুবই অসুস্থ। তিনি গিয়ে ঠাকুরকে বলবেন যে তার ছেলে খুবই অসুস্থ, এই কথা পরম দয়ালকে নিবেদন করার জন্য তিনি কাছে যেতেই ঠাকুর তাকে দেখে আনন্দে উল্লাসিত হয়ে ঠাকুর বলছেন, এই খলিলুর, তোকেই আমি খুঁজছি, তুই কোথায় ছিলিস? এক কাজ কর, অমুক দাদা ওই মানে ইষ্ট কাজে যাচ্ছেন, যে তুইও ওদের সঙ্গে চলে যা। এমন করে খলিলুরদাকে ঠাকুর বললেন। তখন ওই খলিলুরদাকে বললেন যে প্রসাদ নিয়ে যেতে বললেন। যাই হোক, খলিলুরদা সেই কথা, তার ছেলের অসুস্থের কথা তিনি আর বলতে পারলেন না। সেই দাদাদের সঙ্গে খলিলুরদা চলে গেলেন। খলিলুরদা সেখানে ঠাকুরের কাজে ব্যস্ত হয়ে পড়েন, ইষ্ট কাজে। ঠাকুর যেহেতু তাকে পাঠিয়েছেন আর ঠাকুর যেহেতু বলেছেন, সেখানে তার কোনো প্রশ্ন নেই, নিশ্চুপ হয়ে তিনি তাদের সঙ্গে চলে গেলেন। এইভাবে যখন সেখান থেকে ফিরে তিনি আসেন, তখন ঠাকুর তাকে দেখেই আবার বলছেন যে এই খলিলুর, তুই কোথায় থাকিস? তোকে পাচ্ছি না, তোকে দেখছি না, এরকম করে ঠাকুর বলছেন। তখন খলিলুরদাকে ঠাকুর বললেন, এই তুই শিগগির বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ, এমন করে খলিলুরদাকে বললেন। তখনও খলিলুরদা পকেট থেকে টেলিগ্রামটি বের করে যে ঠাকুরকে বলবে, সেই সুযোগটাও ঠাকুর তাকে দিল না। তখন খলিলুরদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে গিয়ে তখন তিনি দৌড়ে গিয়ে বলছেন যে আমার ছেলে কোথায়? ঘরে ঢুকে বলছেন যে ছেলে কোথায়? তখন তার স্ত্রী বলছেন, তোমার ছেলে যখন এত অসুস্থ, এত সিরিয়াস, তখন তুমি এলে না, আর এখন আসছো, দেখো তোমার ছেলে গিয়ে ওই বাইরে খেলা করছে। এইভাবে খলিলুরদাকে তার স্ত্রী কথাগুলো বলছেন যে দেখো তোমার ছেলে বাইরে খেলা করছে। ছেলেকে দেখে খলিলুরদার মন ভরে উঠল, তাকে জড়িয়ে ধরল। তারপর ঠাকুরের কাছে এসে সে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, আমার ছেলে খুবই অসুস্থ ছিল, আমি আপনাকে কথা নিবেদন করার জন্য এসেছিলাম, কিন্তু বলার সুযোগ সেরকম আমার তখন হয়ে উঠল না। কিন্তু তখন তার মানে রিজন, কারণটা জানার জন্য ঠাকুরকে প্রশ্ন করলেন। তখন ঠাকুর বললেন, খলিলুর, তুই যদি তখন বাড়িতে যেতিস, তাহলে
তোর ছেলে তোকে দেখার জন্য শেষ ইচ্ছা, তার প্রবল ইচ্ছা ছিল বাবাকে একবার দেখবে। তুই যদি সেখানে যেতিস তোকে দেখে তোর ছেলে দয়াল ধামে চলে যেত। তাহলে ঠাকুর তো সবকিছুই জানেন, তিনি আগের থেকেই জানেন, কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তিনি সবকিছুই জানেন। যাই হোক, আমাকে 8:45 পর্যন্ত বলার জন্য বলেছেন, তা আমার সময় বেশি নেই, 1 মিনিট রয়েছে। আমি এখানে উপস্থিত যারা আছেন আর যারা আজকে ঠাকুর ভোগ নিবেদন করেছেন, আমি তাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন ইষ্টোচ্ছ জীবন প্রার্থনা করছি। আর যারা অসুস্থ তাদের খুব তাড়াতাড়ি তারা যেন সুস্থ হয়ে ওঠেন, সুস্থ হয়ে ঠাকুরের কাজ করে যেন তাদের জীবনটা তারা অতিবাহিত করেন, এই প্রার্থনা করি। আমি দম্পতি মাকেও আমি ভালো করে জানি, তার সুস্থতার জন্য আমি পরম দয়ালের কাছে প্রার্থনা করছি, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই প্রার্থনা। আর যারা আরেকটি মায়ের কথাও বলেছেন, তিনিও অসুস্থ, তিনিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর আজকে যার জন্মদিন, তার জন্মদিন যেন এভাবেই আগামীতেও পরম দয়ালের শ্রীচরণে নিবেদন করে তার জন্মদিনটা যেন পালন করা হয়, ভালো হয়ে উঠে, সে যেন প্রকৃত মানুষ হয়ে উঠে, এই প্রার্থনা করছি। উপস্থিত সবার আবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু।